আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি কোভিড-19 এই বৈশ্বিক মহামারীতে তোমরা সকলে নিজ নিজ বাসায় নিরাপদে আছো ও সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো চট্টগ্রাম বন্দর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের তাদের ব্যবহারিক ক্লাসের সুবিধার জন্য চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। আমরা একটি গ্রুপে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক রসায়ন প্রথম বর্ষের ব্যবহারিক যে সিলেবাসটি রয়েছে তা সম্পন্ন করেছি। বাকি তিনটি গ্রুপে আমরা আমাদের সর্বশেষ পরীক্ষণটি প্রদর্শন করতে পারিনি, যে ব্যবহারিক অংশটি আমরা প্রদর্শন করতে পারিনি তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো চট্টগ্রাম বন্দর কলেজের ল্যাবরেটরিগুলো অত্যন্ত সমৃদ্ধ। প্রতিটি ব্যবহারিক ক্লাসে আমাদের সম্মানিত শিক্ষকগণ যত্ন সহকারে আমাদের শিক্ষার্থীদেরকে ব্যবহারিক ক্লাসগুলো প্রদর্শন করে থাকে। আমাদের শিক্ষার্থীরাও যত্ন সহকারে ও সতর্কতার সহিত নিজ হাতে প্র্যাকটিক্যালগুলো প্র্যাকটিস করে থাকে। তাহলে আসো আমরা আমাদের সর্বশেষ ব্যবহারিক অংশটি নিয়ে আলোচনা করি। আমাদের সর্বশেষ পরীক্ষাটি হল পরীক্ষা নম্বর 12। এই ব্যবহারিক অংশটি করার জন্য আমাদের প্রথমে মূলনীতিতে জানতে হবে ইথানোয়িক অ্যাসিড কি, ভিনেগার কি। আমরা জানি ইথানোয়িক অ্যাসিড একটি জৈব অ্যাসিড, এর সংকেত CH3COOH। এটি অ্যাসিটিক অ্যাসিড নামেও পরিচিত। সাধারণত বাণিজ্যিকভাবে যেখানে অ্যাসিড বাজারে বিক্রি করা হয় তার পার্সেন্টেজ থাকে 99 থেকে 100%, যা গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড নামেও পরিচিত। এবার আমরা ভিনেগারে আসি। ভিনেগার কি? এটি প্রিজারভেটিভস। সাধারণত ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। ভিনেগারের পিএইচ থাকে 4.74। এই পিএইচে সাধারণত কোনো ব্যাকটেরিয়া জন্মাতে পারে না বা ব্যাকটেরিয়া বৃদ্ধি রহিত হয়। এখন আমরা ভিনেগার কি কাজে ব্যবহার করব? ভিনেগার সাধারণত শাকসবজি সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়, আচার তৈরিতে ব্যবহার করা হয়, স্যুপ তৈরিতে ব্যবহার করা হয়, এছাড়াও মাছ মাংস রান্নার কাজে এটি সুগন্ধায় হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আসলে আমরা আমাদের ব্যবহারিক প্লাস্টিক প্রদর্শন করি। এই ব্যবহারিক প্লাস্টিক করার জন্য আমাদের প্রথমে যে সকল যন্ত্রপাতি লাগবে তার সাথে আমরা পরিচিত করে নিই। প্রথমে আমাদের একটি বিকাল লাগবে। আমি কি পরিমাণ ভিনেগার তৈরি করবো সে অনুসারে আমি বিকারের মাপটি নিব। যেহেতু আমি 100 ml ভিনেগার তৈরি করবো তাই আমি 250 ml একটি বিকার নিতে পারি। এরপর আমার একটি মেজারিং সিলিন্ডার লাগবে। মেজারিং সিলিন্ডারে তোমরা দেখতে পাচ্ছ 100 ml পর্যন্ত দাগ কাটা আছে, অর্থাৎ এই মেজারিং সিলিন্ডার দিয়ে আমি 100 ml পর্যন্ত কোনো দ্রবণ থেকে নিতে পারবো। এবার দ্রবণ বা দ্রব নেওয়ার জন্য আমি পিপেট ব্যবহার করি। এই পিপেটটি ব্যবহার করে দ্রব নেওয়ার জন্য সাধারণত পিপেট ফিলার ব্যবহার করা হয়। যদি পরীক্ষাগারে পিপেট দেওয়া না থাকে তখন আমাদেরকে এটি মুখ দিয়ে সাকিং করে নিতে হবে বলে সতর্কতার সঙ্গে। এরপর আমরা একটি গ্লাস রড ব্যবহার করি এবং সর্বশেষে আমরা যে ভিনেগারটি তৈরি করবো তার রাখার জন্য আমরা একটি রিএজেন্ট বোতল ব্যবহার করব।
रासायनिक उपकरण हिसाब से जहाँ व्यवहार करबल इथानोइक एसिड जर पार्सेंटेज देव आज 99 থেকে 100% पाकित पानी व्यवहार करब डिस्टिल व्टार एर पर यह विशुद्ध पानी नाम परिचित इसड़ा भिनेगारे सुगंधिर हमें सामान्य गोलाप जल व्यवहार करते व्यवहारिक अंशी प्रदर्शन कर देखा प्रिय शिक्षार्थी तुम्हारा मनोज सहकारे लक्ष्य रखें जैसे कलेज शुरूते हमारा व्यवहारिक अंशी हमारे शिक्षार्थी निज हाथे करते प्रथम मेजारे सिलिंडार निब एवं डिस्टिल व्टार मेपे निब 93 mm जेहेतु हमें 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয় আমি যদি 7% ইথানোয়িক এসিড তৈরি করতে চাই তাহলে 7 mm ইথানোয়িক এসিড নিব এবং মেজারিং সিলিন্ডারের মাধ্যমে 93 mm পানিত পানি আমি নিব যদি আমি 6% জলীয় দ্রবণ তৈরি করতে চাই ইথানোয়িক এসিডের তাহলে আমি 6 mm ইথানোয়িক এসিড নিব 94 mm পানিত পানি নিব যদি আমি 8 mm 8% ইথানল মিশ্রিত জলীয় দ্রবণ তৈরি করতে চাই তাহলে আমি 8 mm ইথানল মিশ্রিত নিব এবং পাতিত পানি নিব 92 mm এভাবে আমি 10% ইথানল মিশ্রিত নিতে পারি তাহলে আমি 93 mm পাতিত পানি ওয়াশরুম থেকে নিচ্ছি সতর্কতার সাথে মাপটি আমরা নিব 93 mm ক্ষেত্রে দেখো আমরা 93 mm ডিস্টিল ওয়াটার নিয়েছি ডিস্টিল ওয়াটারটি আমরা একটু ভিতরে রাখবো এরপর আমরা একটি প্রিপেড ব্যবহার করব প্রিপেডের মধ্যে আমরা একটি প্রিপেড ফিলার অ্যাডজাস্ট করব প্রিপেড ফিলার ব্যবহার করে প্রিপেডের মাধ্যমে আমরা ইথানোয়িক এসিডের মতো থেকে 7 mm ইথানোয়িক এসিড শিক্ষার্থীরা আমরা ইথানোয়িক এসিডের বোতলতে 7 mm ইথানোয়িক এসিড নিয়েছি কিপেডের মাধ্যমে এবার আমরা ইথানোয়িক এসিডটিকে বিকারের পাতিত পানির সাথে যোগ করব এবার আমরা আরেকটি পিপেট ব্যবহার করে গোলাপ জলের বোতল হতে 1 mm গোলাপ জল নিন গোলাপ জল যদি তোমরা 200 mm তৈরি করো সেটা তোমরা 2 mm গোলাপ জল নিতে পারো এবার আমরা একটি গ্লাস জার দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মেরে নেব তাহলে আমাদের যে দ্রবণটি তৈরি হলো তা হলো ভিনেগার এই শিক্ষার্থীরা আমরা আবার একটু রিভিউ করি প্রথমে আমরা একটি বিকারে প্রথমে আমরা একটি ব্যাটারি সিলিন্ডারের মাধ্যমে 93 mm পাতিত পানি একটি বিকারে নিয়েছি 93 mm পানির সাথে আমরা 7 mm ইথানোয়িক এসিড যোগ করেছি
এবং সুগন্ধির জন্য আমরা 1 ml গোলাপ জল ব্যবহার করেছি এবং একটি গ্লাস ফিল্টারের মাধ্যমে মিশ্রণ দিয়ে ভালোমতো নেড়েছি তাহলে আমাদের যে দ্রবণ তৈরি হলো তা হলো ভিনেগার এবার এই ভিনেগারটি আমি একটি রিয়েজন বোতলে সংরক্ষণ করব পরীক্ষার সময় শিক্ষকগণ জিজ্ঞেস করতে পারে যে আমরা ভিনেগারটি কিভাবে ব্যবহার করব তাহলে প্রথমে আমরা যে শাকসবজি সংরক্ষণের জন্য এই ভিনেগারটি ব্যবহার করব সেই শাকসবজিকে আমরা প্রথমে ভালোমতো ধুয়ে নিয়ে লবণের পানি বা ব্রাইনের মধ্যে রেখে দেব ফলে শাকসবজি থেকে পানিটা বের হয়ে আসবে পানিটা বের হয়ে আসার পরে সেই শাকসবজিকে আমরা ভিনেগারের মধ্যে রাখব এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে বলা হয় পিকলিং পদ্ধতি তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা কিভাবে আমরা ভিনেগার তৈরি করলাম ভিনেগার কি কাজে ব্যবহার করা হয় ভিনেগার কি এবং ভিনেগারের মাধ্যমে কিভাবে আমরা খাদ্যবস্তুকে সংরক্ষণ করব আশা করছি কোভিড-19 এই বৈশ্বিক মহামারী আল্লাহর রহমতে অতি শীঘ্রই শেষ হয়ে যাবে সে পর্যন্ত আমরা সকলে সুস্থ থাকবো নিরাপদে থাকবো স্বাস্থ্যবিধি মেনে চলবো ধন্যবাদ সকলকে।